আছি নতুন ভিডিও নিয়ে আনবক্স করতে। তো আমার ভাইও আছে আমার সাথে। তো আজকে আমরা একটা জিনিস আনবক্স করব যেটা অ্যাকচুয়ালি প্যাকেট করা আছে। প্যাকেট আমরা খুলে দিয়েছি, তো আমরা জাস্ট দেখাবো। এটা পিয়ানো অ্যাকচুয়ালি। দেখা যাক এখানে কি আছে। এখানে আছে কিছু মোডস, আছে আছে 3-tone সিলেক্ট মোডস, আছে এখানে 8-rhythm সিলেক্ট, আছে সাউন্ড এফেক্ট, আছে আর ভলিউম কন্ট্রোল, আর টেম্পো কন্ট্রোল, আর লেসন মোড আছে। আর এখানে ব্যাটারি আছে, ব্যাটারি ক্যাম্পে লাগাতে হয়। আর এখানে পিয়ানো আছে, এই পিয়ানো পিকচার যেটা অ্যাকচুয়ালি ভিতরে থাকবে। আর এটা হলো মাইক, দেখা যাক মাইকটা কাজ করে কিনা আর পিয়ানোটা কাজ করে কিনা। আপনি দেখতে পাচ্ছেন, দেখা যাক এটা কেমন হয়। চলো দেখা যাক। আমি এটা একটু খুললাম, এটা যে মাইকটা আমি বললাম কিউট দেখতে, এটা ছোট্ট মাইক, এটা রাখো তোমার কাছে। আর এবার আমরা পিয়ানোটা বের করব। এই কিবোর্ডের মতো লাগছে পিয়ানোটা, কম্পিউটার কিবোর্ড হয় না ওইটাই লাগছে। হ্যাঁ, তো দেখি এটা কেমন কাজ করে। এখানে কিছু আছে যা যা আমি তোমাকে এফেক্ট গুলো বললাম আর মোড গুলো বললাম। এখানে আছে এই যে ভলিউম, এখানে টোন আছে, টেম্পো আছে, এখানে অন অফ সুইচ আছে, আর এখানে মনে হয় মাইকটা সুইচটার বোকা এই কেবলটা ইয়ে আছে মনে হয় এখানে ঢুকবে। এখানে ব্যাটারি আছে, এখানটা ব্যাটারি অপশন আছে, আর এখানে আমরা যা যা বাজাবো এখান দিয়ে সাউন্ডটা বেরাবে। আর এখানে পিয়ানোটা আওয়াজ হবে। আর এখানে সিলেক্টে কিছু এফেক্টস আছে, আর এখানে স্টপ আছে। তো দেখা যাক হয় কিনা। ব্যাটারিটা কত? তো এই গিফট, এই আমি গিফটটা আমার জন্য ছিল, কিন্তু আমি ভাইকে দেবো, যেহেতু ভাই ডিজে কোন বেশি ভালোবাসে। তো আমি এখানে এটা ভাইকে দিয়ে দেবো আর দেখবো কেমন বাজায়। তো দেখি স্টার্ট করি। তো ফার্স্টে আমরা এখানে আমরা যাতে দেখুন দিয়ে আমাদের
খুব সুন্দর বাজছিলটা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা হ্যাঁ হয়েছে, এবার আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই গাইস, বাই গাইস।